সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই 13 জুলাই 2021 রোজ মঙ্গলবার হরজতপুর হাটে আমরা ছাগল দেখতেছি। ক্রেতা শূন্য, ব্যাপারীরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ক্রেতা দেখতে পাচ্ছি না। ক্রেতা শূন্য এই ছাগলের হাট। আমরা দেখুন বেশ কিছু ছাগল এসেছে কিন্তু ক্রেতা নেই, তারা খুব ছাগল নিয়ে বসে আছে। আপনারা দেখুন বেশ অসংখ্য ছাগল আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ছাগল তেমন বেশি নয় কিন্তু ক্রেতা শূন্য, ক্রেতা নাই, বেচা কিনে নেই হাটে। এই কোরবানির আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই হরজতপুর হাট। আজ মঙ্গলবার 13 জুলাই। আপনারা দেখুন আমরা একটু যারা ছাগল নিয়ে আসছে তাদের সাথে একটু কথা বলবো, ব্যাপারীদের সাথে। আমরা তার এই বড় দুটি ছাগল কি জাতের এই ব্যাপারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কতগুলি আনছেন হাটে ছাগল? 36টা। এই বড় দুইটা আপনার? জি। এই দুইটা কি জাতের? এগুলি কি কি ছাগল? দেশালি, মানে দশলা। দেশাল, দশলি। আচ্ছা আচ্ছা। কত করে চান এটি? এটা দাম আছে ওইটা বড়টা 42, বড়টা 42। এটা কত কেজি হবে? 35 কেজি। 42,000 পাচ্ছেন? ক্রেতা তো দেখতে পাচ্ছি না, দাম বলছে নাকি? কোন দাম বলছে? কত? 52 বলেছে। 52? আচ্ছা আচ্ছা। 52,000 ক্রেতা দাম বলেছে। আপনি 2টা মিলে কত চাচ্ছেন? 2টা মিলে আমরা 80,000 চাইছি। 80,000 52 বলেছে? আচ্ছা আচ্ছা। এই যে 80,000 52 বলছে, আপনি কত বলে ছাড়বেন? 52 ক্রেতা নাই তো? আমরা লাস্ট ফিনিশিং 55 হলে ছাড়ি দেবো। 55? আচ্ছা। আর কই এখন বলি, এগুলি সবগুলি আপনার? এইটা কি ছাগল? এটা এটা তারপরে ছাড়বেন না? লস হবে, 16,000 লস। আচ্ছা আচ্ছা। তারপরে এই জন্য তো ক্রেতা নাই, আমরা এদিকে দেখতেছি ছাগল। এটা কি ছাগল? এটা হ্যাঁ দেশি। আচ্ছা, দেশি একটি ছাগল। এটা কত কেজি হবে? হ্যাঁ, 26-27 কেজি। কত চান? 27,000। কত হলে ছাড়বেন? এটা 24-25 হলে ছাড়বেন। দাম বলছে? দাম বলছে। কত পর্যন্ত ধরছে? 20-18। আমরা দেখলাম এই একটি লাল ছাগল দেখতেছি, একটু কালারফুল। আমরা এটি নিয়ে কথা বলি। এটা কি ছাগল? দেশি? দেশি ছাগল, আনকমন, দেখতে আনকমন। কত কেজি হবে? এটা 16-17 কেজি হবে। 16-17 কেজি। কত চান? কত চান? ১৮,000। অনেক দাম চাচ্ছেন তো, যে কারণে তো ক্রেতা মনে হয় যায় এসে দাম শুনি চলে যাচ্ছে। কত হলে ছাড়বেন? এটা দাম মনে করেন যে 16,000-15,000, এরকম বিক্রি হবে না, যে কারণে ক্রেতা চলে যাচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি এই বড় দুটো কার? কালো বড় দুটো কার আপনার? আমরা দেখি এখানে দুটো বড় ছাগল আছে, এই ছাগল নিয়ে কথা বলি। কি ছাগল এটা? এটা দেশি ছাগল, এখন বড়। কত কেজি? ৪৫,000। দাম বলছে? কত বলছে? 30,000 বলেছে। আচ্ছা, কত হলে ছাড়তে পারবেন? 30,000 ছাড়া যাচ্ছে না? ৪০,000-এর কাছে ছাড়তে হবে। অনেক দাম, অনেক দাম। আমরা দেখতেছি এইটা ৩০ হলে ছাড়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা 35 কেজি বলছেন, 30 হলে ছাড়া যাবে। এটা কত বলছে তাহলে? 25-26 বলেছে, অনেক দাম বলেছে। আমরা আরও দেখি এখানে এক ভাইয়ের নিয়ে দুই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা এই ভাইয়ের সাথে যাই। আমরা দেখতেছি ক্রেতাও আছেন, দেখুন ক্রেতা আছে। আমরা ক্রেতা দেখি কত দাম চাচ্ছে। দেখুন
আমরা দেখতেছি এক মুরব্বী ছাগল কেনা বেচা চলছে, কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ছাগল চয়েস করেছেন কোরবানির জন্য? কোরবানির জন্য দুটো ছাগল চয়েস হয়েছে। দাম কিরকম চাচ্ছেন? এত চাই অনেক, 65। দুইটা 65, কত বলেছেন? 30। আচ্ছা, আমরা ছাগল দুইটি দেখাই। তিনি 30 বলেছেন, এই যে দুইটি ছাগল দেশি। কত কেজি হবে দুইটা? কত কেজি হবে? 70 কেজি। আনুমানিক 70 কেজি। আচ্ছা, কত চান আপনি? আমি চাচ্ছি 65। 65, অনেক দাম। 70 কেজি ওজন? হ্যাঁ, 70 কেজি ওজন হবে। 65,000 টাকা বেশি চাই। 70 কেজি তো আনুমানিক বলছেন, কত হবে সেটা তো মাপলে বোঝা যাবে, স্কেল করলে বোঝা যাবে, এটা আনুমানিক ধারণা আর কি। আচ্ছা আচ্ছা, 60 কেজি আছে আর কি, ক্লিয়ার আছে। যাই হোক, সেটা 60 কেজি ছাপা আছে। এইটা কারেন্ট স্কেল করতেছি। আচ্ছা, এই যে আঙ্কেল 30 বলেছেন, আপনি 65 চাচ্ছেন। আর আঙ্কেল কাস্টমার, আমি বললাম ছাগল হলাম, আমি চাইছি আঙ্কেল বলছে। হ্যাঁ, এদিক ওদিক চাইলে 1-2,000 টাকা বেশি চাইলে তো ছাগলের এনে কোনো ক্রেতাই দেখছি না, একমাত্র আঙ্কেলই পাইলাম। তাও যদি আঙ্কেলের খেদাই দেন আপনারা, বিক্রি না করেন, তাহলে কিভাবে হবে? আমার তো ছাগল আরো দাম হয়েছে, আর আমার টার্গেট আছে, যত দাম বললাম বিক্রি করব। টার্গেটে কি টার্গেট কত? ওইভাবে টার্গেট বলে বিক্রি হয় না, এটা বলা হয়, এটা বলা যাবে না, রিকোয়ার দিয়ে বলা যাবে না। না না, আপনি আসলটা না বলেন, একটু ধারণাটা দেন, এই কাছাকাছি যে বলেন 45,000। আচ্ছা, আমরা জানতে পারলাম, এ তো বলেছে কাছাকাছি বলেছে 45। 1,000 টাকা দিতে পারি। আর 1,000 টাকা, 31। তিনি 31,000 পর্যন্ত উঠেছেন। 32,000 টাকা দেব। 32,000 বলে বলছেন, এই ক্যামেরার সামনে কিন্তু বলে বলছেন 32,000। দেখুন, একজন একজন এই ছাগলের বাজারে আমরা একজন ক্রেতা পেয়েছি, তাও যদি না দেন তাহলে কেমন হবে? এটা অনেক আছে, আপনি আপনার সামনে কাকা পড়তে চায়, 32,000-40 যাবে না, আরো উপরে যাবে। ঠিক আছে, আপনার জিনিস আপনি না ছাড়লে জোর করে কেউ ক্রয় করতে পারবে না। দর্শক দেখুন, আমরা দেখাচ্ছি আরও আছে, এখানে এই ভাইয়ের ছাগল আছে দেখি, এটি বেশ বড় বড় ছাগল, উঁচা লম্বা অনেক। কি ছাগল ভাইয়া এটি? রামছাগল। কি করস? খালি করস তো? আচ্ছা আচ্ছা, তারা খালি করসই বলতে পারছে, আর কিছু বলতে পারে না। আচ্ছা, দুইটা কত কেজি? দুইটা দুই মন 80 কেজি হবে? স্কেল করছেন না আনুমানিক? বেশি হবে। আচ্ছা, যাই হোক, আমরা স্কেল করলে বেশি হলে সে তার কথা বলছি। কত দাম চান? কাস্টমার যে এই দাম শুনে যে হাট থেকে পালাই না যায়, বুঝছেন? 85,000। অনেক দাম। দর্শক, তিনি বলছেন যে 85,000 দুটি, কিন্তু দাম কিন্তু অনেক বলে ফেলেছে। বলছে কোনো ক্রেতা নাম বলছে? কত বন্ধু? 55,000-56,000। আচ্ছা, দেখুন, দুটি রাম ছাগল 55 পর্যন্ত দাম বলছে দুটি। দেখুন, চমৎকার দুটি ছাগল। দাম বলছেন আঙ্কেল? হ্যাঁ, মাল অনুযায়ী দাম বলছেন। 55 বলেছে, আর কত? দেখুন, চমৎকার। এটি স্কেল করলে সঠিক বলা যাবে, আপনারা আনুমানিক বলছেন, এটি দেখতে পাচ্ছি। দেখুন, তারা সবাই বলছে 2 মণের উপরে। হ্যাঁ, 1,000 টাকা বিকেছে কেজি। 5,000 টাকা বলুন। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখতেই পাচ্ছি ছাগলের বাজার খুব চড়া। আমরা আজকে হরজতপুর ছাগলের বাজার বেশ চড়া। আপনারা দেখুন, খালি ছাগল আছে, কিন্তু আপনার কোনটা? ও, সব আপনাদের সাথেই? আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি এখানে ভাইয়া ছাগলের খাওয়াচ্ছে। এদিকে কি ছাগল ভাইয়া? বিশাল দেশি রাম ছাগল, পাঠা না বরকি? বরকি। আচ্ছা আচ্ছা, দেশি বরকি, দেশি বরকি দেখা যাচ্ছে তিনি বলছেন। দুইটা কত কেজি হবে? শুদ্ধ এটা ওজন হবে প্রায় 70 কেজি। 70 কেজি বলছে, দেখুন এটি বলছে যে 70 কেজি হবে, আমরা জানি না আনুমানিক। আর এইটা? এটা মনে করেন 60 কেজি। 60 কেজি
আচ্ছা দেখুন 60 কেজি বলছে, এটি 60 কেজি না? আমরা ছাগল দুটো দেখাচ্ছি, চমৎকার দুটি ছাগল। আচ্ছা এখন দাম কত চান? ওই 70 কেজিটা কত চান? পঞ্চান্ন হাজার। আর এইটা 60 কেজিটা? পঁয়তাল্লিশ। ক্রেতার দাম শুনি যদি কেউ বলে থাকে, কোনটা কত বলছে? হ্যাঁ পঁচিশ বলছে। আর ওইটা? উনত্রিশ আঠাশ। আচ্ছা দর্শক আমরা শুনলাম তার চাওয়া দাম, ক্রেতার বলা দাম। আপনারা দেখুন হাটে ছাগলের বাজার বেশ চড়া, অল্প কিছু ছাগল এসেছে কিন্তু তারপরও বাজার চড়া, ক্রেতা নাই। আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে একজন ক্রেতা আসছে, আমরা দেখি সেই ভাইয়া কোথা থেকে আসছে। দেখি ক্রেতার সাথে একটু কথা বলি, ছাগলের ক্রেতা পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, ছাগল কিনতে আসছেন? কোথা থেকে আসছেন ভাইয়া? হেমায়তপুর থেকে। এই ছোট্ট একটি ছাগল দেখতেছেন, দেখতেছি ভাই, এটা কি ছাগল? দেশি ছাগল। আচ্ছা ক্রেতা বলছেন রামকাজ ক্রস, আর বিক্রেতা বলছেন দেশি। যাই হোক দেশাল তিনি বলছেন, ক্রেতা বলছেন রাম ছাগল। কত কেজি হবে? বারো কেজি। কত চান? ষোলো হাজার। সুপ্রদর্শক আমরা জয় মণ্ডপ হাটে যে ছাগলটি দেখছিলাম 8000 টাকা, সেটির মতোই দেখতে 16000 টাকা চাচ্ছে। আপনারা দেখুন। আচ্ছা কিন্তু দাম তো আমার কাছে মনে হচ্ছে অনেক, অন্য বাজারের তুলনায় অনেক দাম। হ্যাঁ অনেক দাম, অনেক দাম। পুরা তো গ্রাম কিনের বাইরে কিনতে পারেন নাকি জানেন ভাই? হ্যাঁ মনে করেন গ্রামের থেকে কিনে এরালাম তালার থেকে বড়টা। আচ্ছা তারা গ্রাম থেকে কিনছে, তার জন্যই সে যতই কিনুক। আপনাদের চয়েস হলে একটা দাম বলেন, আপনাদের দাম বলা আছে কত বলছেন? সাত হাজার। আচ্ছা আচ্ছা আমরা ক্রেতার দাম শুনেছি, 7000 বলেছেন। দেখুন সুপ্রদর্শক আজ 12 জুলাই 2021 মঙ্গলবার, আমরা এই হরজতপুর হাটের সর্বশেষ এই ছাগল সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেটি জানতে পেরেছি ছাগলের দাম অন্যান্য বারের তুলনায় একটু বেশি। আপনারা এই ছাগল চড়া কেন সেটিও আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তা আমরা দেখতেছি বিক্রেছে, একটু কথা বলি আঙ্কেলের সাথে। দেখুন দর্শক শেষ পর্যন্ত আঙ্কেল কিনছে, আমরা দেখি। আঙ্কেল আসসালামু আলাইকুম, কিনছেন শেষ পর্যন্ত? কত 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 আন ওই যে বড় ছেলে বিচারে? হ্যাঁ বড় ছেলে বলতে পারে কত? ৪০ হাজার তিনি বলছেন, ৪০ হাজার। বিক্রেতা বলছেন যে 40000 টাকা দিয়ে ক্রয় করেছে। আপনারা দেখুন ছাগল দুটি শেষ পর্যন্ত বিক্রি হলো 40000-এ, হাসিলগড়ে নিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদন এই হরজতপুর হাট থেকে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।